রূপাকে পাওয়ার জন্য এবং রূপার খোঁজে রূপার উদ্দেশ্যে পুজো দিতে আসে সূর্য এবং দীপা হ্যালো ফিভার্স ওনারা আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন রূপা যেখানে অলরেডি পুজো দিচ্ছে সেই মন্দিরেই আসে সূর্য এবং দীপা তারা এখানে এসে পুজো দিতে থাকে তারা লুটিয়ে পড়ে মাটিতে ঠিক সেই সময় রূপা সেখান থেকে বের হয়ে যায় যার কারণে তার সাথে আর দেখা হয় না দীপা পুজোর দিকে এগিয়ে আসলে দেখতে পাই সেই তারই শেখানো মালা তার বুঝতে বাকি থাকে না রূপা হয়তো এখানে সেই ফুল দিয়েছে এরপরে সে রূপা রূপা বলে খুঁজতে থাকে রূপাকে কিন্তু রূপা বাহিরে ফুল দিচ্ছিল সবাইকে ফুল দিতে দিতে একটা সময় ফুল শেষ হয়ে যায় তখন সে ফান্টসকে নিয়ে ফুলের দোকানে যায় ঠিক সেই সময় খুঁজতে গিয়ে সূর্য এবং দীপা আর রূপাকে খুঁজে পায় না এরপরে তারা ভিতরে এসে মাইক নিয়ে খুঁজতে থাকে কিন্তু কোনোভাবেই শুনতে পায় না রূপা কেননা রূপা যে ট্যাক্সিতে উঠেছিল সেটাতে গান চলছিল এবং দ্রুত গতিতে যাচ্ছিল এরপরে হাজারো চেষ্টা করে তারা রূপার দেখা পায় না একটা সময় দীপা সূর্যের কাছে দাবি করে সে জেলেদের সেই বাড়িগুলোতে যাবে যেখানে রূপা নামে একজনকে পেয়েছিল সূর্য কিন্তু ভাগ্যের কি পরিহাস যখনই দীপা এবং সূর্য গাড়ি নিয়ে বের হয়ে চলে যায় ঠিক সেই মুহূর্তেই ফুল নিয়ে রূপা এবং ফান্টুসরা এখানে চলে আসে রূপা আবারও ভিতরে এসে অনুভব করে তার মা মনে হয় এখানে এসেছিল এরপরে সে তার মাকে এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু পায় না তবে কি বন্ধুরা এবারও সূর্য আর দীপা রূপাকে খুঁজে পাবে না তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভোলা না যেন ধন্যবাদ